আমলিক সাধারণ সম্পাদক রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই বলে, এটাও স্বাভাবিক, আলোচিত হয়, প্রশংসিত হয়। কিন্তু প্যারালালি আরেকটা সংবাদ আজকে সব জায়গায় মানে আলোচিত আর কি, সেটি হলো মানে আমাদের বাংলাদেশের নোবেল বিজয়ী গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা খারিজ, 1100 কোটি টাকার কর ফাঁকির অভিযোগটি। উকিল, আমরা যেটি আলোচনা করছিলাম রাজনীতির গতি প্রকৃতি, আলীনাজ মাহমুদ খৈয়াম যেটি বললেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্ম রবীন্দ্র জয়ন্তীর এই দিনে অনেকটা প্রাসঙ্গিক তিনি বলছেন যে ভ্রাতৃত্ববোধ, সাম্য, সম্প্রীতির যে কথা কবি বলে গিয়েছেন সেটি অনেকটা প্রাসঙ্গিক, কিন্তু না, তার ভাষায় এখন জোর যার মূল লোক তার, অনেকটা বলেছেন যে সরকার সব কিছুই জোরে করতে চায়। আপনাকে ধন্যবাদ, সহ আলোচকদের স্বাগত। এটি সুন্দর দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিনে আমাদেরকে একত্রিত করে কথা বলার সুযোগ করে দিয়েছেন, ফলে আমি আলোচনার শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি। কবিগুরুর দুটি চরণ দিয়েই শ্রদ্ধা নিবেদনটা করবো, হে নতুন দেখা দিক আরো বার জন্মেরও প্রথম শুভক্ষণ। কবিগুরুর এটা জন্মদিনের জন্মের প্রথম শুভক্ষণের মতো সুন্দর হবে সবার জীবন, সমাজ, রাষ্ট্র, সরকার, সেটাই আজকের দিনে প্রত্যাশাবাদ ব্যক্ত করছে। আমাদের মুক্তির সংগ্রামের নিত্য সাথী ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, একেবারে ভাষা আন্দোলন থেকে শুরু করে 62, 66, 69, 70, 71 যে আমাদের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসে, সেটা তো গান ছিল যেখানটা প্রত্যেকটি অনুষ্ঠানে করে তো অনুপ্রেরণার উৎসের জায়গা ছিল, সেটা তার লেখনীটা আমাদের অনুপ্রাণিত করেছে। হ্যাঁ, ইন ডিটেলস তো আছেই, সবই ডিটেলসে যাচ্ছেন। আবার আজকের দিনে দাঁড়িয়েও আমরা যখন উন্নয়নের মহাসড়ক চলছে, সেই উন্নয়নের মহাসড়কেও আমাদের দেশকে নেতৃত্ব দিতে গিয়ে অফুরন্ত প্রেরণার উৎস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা এগিয়ে যাব সম্মুখপণে। নিঃসন্দেহে আজকের দিনে দাঁড়িয়ে দেশের সর্বত্র আলাপ আলোচনার বিষয়বস্তু হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বছর শেষে যেটি অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী ত্রিদেশীয় সফর শেষে আজকে বিমানে চড়েছেন, কাল পৌঁছবেন, সকালে বাংলাদেশে পৌঁছবেন। অত্যন্ত সফলতার সাথে তিনি এই সফরটা করে আসছেন। সবাই খুব গভীর আগ্রহ নিয়ে বিষয়গুলি পর্যবেক্ষণ করছিল, জাপান গিয়েছে, জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত একসময় কথা বলেছে, কিছু কথাবার্তা বলেছে আলোচিত, সেটার রিয়াকশন কী দেখবে, আমেরিকার পজিশান যেভাবে দাঁড়াচ্ছিল, স্যাংশন দিচ্ছিল, এই পরামর্শ দিচ্ছিল, ওই নির্দেশনা দিচ্ছিল, সেখানে কী হবে, সর্বোপরি আন্তর্জাতিক রাজনীতির একটা কেন্দ্রবিন্দু হলো লন্ডন, সেখানে কী হবে। দেখেন, আমেরিকা তো IMF-এর প্রধানের সাথে বৈঠক, ওয়ার্ল্ড ব্যাংক প্রধানের সাথে বৈঠক, খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে, সুন্দরভাবে হয়েছে। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছে যে আমরা বাংলাদেশের নির্বাচন পদ্ধতি প্রক্রিয়া কী হবে সেই বিষয়ে আমাদের কোনো পরামর্শ নেই, তবে আমরা আশা করি নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে, সেটুকুই। লন্ডন থেকেও নেত্রী যখন রওনা দিচ্ছেন, তখন লন্ডনেও নেত্রী কথাটা বলে এসেছে যে গণতান্ত্রিক পরিবেশে সকলের অংশগ্রহণে সকলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সেইভাবেই দেশটা এগিয়ে যাচ্ছে, আমি বিশ্বাস করি সামনের দিনগুলি আমাদের আরও সুন্দর হবে। আমার সহালোচক শ্রদ্ধেয় আলীনাজ মাহমুদ খৈয়াম বলছিলেন নাকি যে 2014 সালের 2018 সালের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা, আমরা আসলে রাজনীতির মাঠের মানুষ অভিজ্ঞতা হিসেবে নিতে চাই, তিক্ত বলে কোনো কিছু আমি মনে করি না, কারণ বাংলাদেশের নির্বাচন তো 2014 সালে শুরু হয় নাই, তবে আমাদের অভিজ্ঞতা অনেক হয়েছে, অভিজ্ঞতায় সমৃদ্ধ আমরা, পক্ষ থাকলে ভালো, বৈপক্ষ গেলেই এটা ঠিক হচ্ছে না, বিষয়গুলি সে জায়গা থেকেই আমরা অগ্রসর হয়ে যাই। 2014 সালের নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বিএনপি সে নির্বাচনে অংশগ্রহণ করেনি, নির্বাচন বর্জন করেছিল,
নির্বাচন বর্জন করে থাকা পর্যন্ত যদি থাকতো তাহলে দেশের সিনারিওটা যা হতো, কিন্তু বর্জন পলিটিক্যাল এরিনাতে রাজনীতির ক্ষেত্রে বর্জন কিন্তু মুদ্রার একটা পিঠ, আর একটা পিঠ হলো প্রতিরোধ। বর্জন এবং প্রতিরোধ রাজনৈতিক অঙ্গনের একটা শব্দ, সেন্টেন্স, সেইটা বর্জন করে প্রতিরোধ করার মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে জ্বালাও পোড়াও মানে সহিংস ঘটনা যেভাবে সারা দেশে ছড়িয়ে দিয়েছিল আকিব, সেটা একটা বিচিত্র অভিজ্ঞতা। আর ওই নির্বাচনের যেটা 154টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, এটা বিএনপি ধন্যবাদ পাওয়ার যোগ্য এই বিষয়টা। বিএনপি নির্বাচন বর্জন না করলে, বিএনপি নির্বাচনে আমাদেরকে সহযোগিতা না করলে 154টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য অসংখ্য ধন্যবাদ বিএনপি, বিএনপি নেতৃত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সামনের দিনগুলিতে এই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করি। আবার দেখেন 2018 সালের নির্বাচনের অভিজ্ঞতা আবার ভিন্ন, মানে একটার থেকে আরেকটা ভিন্ন, এবং আগামী নির্বাচনের অভিজ্ঞতাও ভিন্ন হবে, এটাও নিশ্চিত। 2018 সালে সবাই নির্বাচন আসলো, অংশগ্রহণ করলো, পাশ করলো, বিএনপি মহাসচিব শপথ গ্রহণই করলেন না। তারপর যারা শপথ গ্রহণ করে সংসদ হলো তারা টার্ম ফুলফিল করার আগেই পদত্যাগ করলেন, এবং ওই নির্বাচনের প্রতি আসনে গড়ে তিনজন প্রার্থী দিয়ে বিএনপি নির্বাচনটাকে বিতর্কিত করে দিয়েছে। অর্থাৎ নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচনেতে বিশ্বাসী না তারা, যেজন্য 2014 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন বিতর্কিত করেছে, বিতর্কিত করার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। তাও অভিজ্ঞতায় সমৃদ্ধ বিএনপি 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ করে না, করাটা ঠিক হয় না এই বিবেচনা, 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা মনে করি সামনের দিনগুলিতে তারা নির্বাচনে অংশগ্রহণ করে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাব আমরা সম্মুখ পানে। আপনি শুরুতে বলছিলেন যে সারা দেশের আলোচনার বিষয়বস্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের একটা বক্তব্যকে ঘিরে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই বলে, এটাও স্বাভাবিক, আলোচিত হয়, প্রশংসিত হয়। কিন্তু প্যারালালি আরেকটা সংবাদ আজকে সব জায়গায় মানে আলোচিত আর কি, সেটি হলো মানে আমাদের বাংলাদেশের নোবেল বিজয়ী গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা খারিজ, 1100 কোটি টাকার কর ফাঁকির অভিযোগটি, এটিও মানে সমাজ সচেতন মানুষের কাছে এটা একটা আলোচনার বিষয়বস্তু, যা মানে এরকম একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, নোবেল বিজয়ী মানুষ, সারা পৃথিবীতে পরিচিত, সমাদৃত, প্রশংসিত একটি মানুষ, মানে আমরা অনেক কথা শুনেছি যে দ্যাট ইজ নট ভার্ডিক্ট দাদা, ওটা তো কোর্ট রায় দেয় নাই। না না না, সেটা বলছি না, কিন্তু সেটা মানে সেই জায়গাটা মানে মানে ওনার পূর্ববর্তী পদক্ষেপ যেটা ছিল আর কি, নোবেল পুরস্কারের টাকাটা কীভাবে বাংলাদেশে আনবে, ট্যাক্স ফ্রি করে, সেই প্রক্রিয়ার সকল পর্যায়ে উনি বিচরণ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, অর্থমন্ত্রী, এনবিআরের চেয়ারম্যান, সকল পর্যায়ে উনি গিয়েছেন। যেতে পারেন যে এটা মনেই করতে পারে ট্যাক্স ফ্রি করলে অনেক বেশি টাকা পাওয়া যাবে, অনেক বেশি কাজে লাগানো যাব, কিন্তু আমাদের দেশের আর্থিক অর্থনৈতিক ক্ষেত্রকে ঘিরে যেভাবে আলোচিত সকল ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা আরেকটা মাত্রার যোগ করেছে। আমাদের প্রত্যাশা থাকবে দেশের মানুষের কাছে প্রশংসিত ব্যক্তিবর্গ, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সর্বজন শ্রদ্ধা ব্যক্তিবর্গ তাদের শ্রদ্ধার আসনটুকুকে ধরে রাখবেন, ধরে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।